আপনারা তো আগে দেখছি, এখন জানতো জান জান ঠান্ডা খান। চাচা মানে আপনার মাইয়া বিয়া দিবেন, 50,000 টাকা দরকার, 30,000 জোগাড় হয়ে গেছে। টাকাটা কি ব্যাগে না আল্লাহ বহুত কিছু দিছে, খালি গর্ব নাই। আপনি যেহেতু এত কষ্ট আছেন, আচ্ছা চাচা আপনার মাইয়া চেহারা কি আপনার মতো কুখ্যাত? পূর্ণিমার মতো সুন্দর করে, এত সুন্দর চেহারা, তাহলে তো আমার পছন্দ হইব। শুনেন চাচা, এ নিয়ে আর কোনো চিন্তা করবে না, এই বুড়া বয়সে আপনাকে টাকা খুঁজতে হবে না ধারে ধারে গিয়া। আমি আপনার মাইয়ার বিয়ে করুম, স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজাই নিম, ওই 30,000 আপনার কাছে থাকবো, উল্টা আমি আরও টাকা দিব। চলেন চাচা, এই দোকান ঠিক মতো চালাই, আস্তে আস্তে উঠেন, হ্যাঁ চলেন। এই বাড়ি আগে কইবেন না, বাড়ির কাছে বয়ে গেছেন, সুন্দর বাড়ি তো এই বাড়ি আপনার? কোন বাড়ি? হাঁটতে পারি না, বয়ে বিদায় লই। আপনি এই পর্যন্ত 10টা বাড়ির সামনে আমার দেখাইলেন, আপনার বাড়িটা কই, আসল বাড়িটা কোন জায়গায়, কোন তো বাবা? এই মোড়া মানে উপরে কি কয়? হাঁটেন না জলদি করেন। এতক্ষণ লাগেনি বুড়া মানুষের বাথরুম, আর আইয়ে না কেটে দূরো। এ সাসা, এ সাসা, কখন আপনার মাইয়া দেখবো? কি বাথরুমে যায়, কি হিসাব করে নাকি, কত পাইল, বদভ্যাস আছে নাকি, না বিড়ি টিড়ি খায়, দিই তো আলা। সাসা গেল কই? আরে নাকি বাথরুমের নিচে পড়ছে, ভিতরে নাকি না, হ্যাঁ সিটিং নিজ্ঞা সিটিং, এ ধান্দা করে টাকা উড়ায় বিয়ের নাম কইয়া। হায় হায় সাসা, হায় হায়, কানে ধরছি, জীবনে এই ব্যবসা করুন না, আল্লাহ বাঁচাইছি, আল্লাহ বাঁচাইছি গো, আর এই ব্যবসা করুন না।